Welcome to my channel. আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 11.1 সাইড অনুসরণী। এটা একটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার। এখান থেকে আজকে আমরা 22 নম্বর অঙ্কটা করব। দেখো অঙ্কটায় কী বলা হলো, y ইকুয়াল টু x প্লাস 3 একটা সমীকরণ, y ইকুয়াল টু x মাইনাস 3 আরেকটা সমীকরণ, y ইকুয়াল টু মাইনাস x প্লাস 3 আরেকটা সমীকরণ, y ইকুয়াল টু মাইনাস x মাইনাস 3 আরেকটা সমীকরণ। একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে। চতুর্ভুজটি আকো এবং ক্ষেত্রফল তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। আমরা অঙ্কে চলে যাই। দেখো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3, এটা 2 নম্বর সমীকরণ। ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 3, এটা 3 নম্বর। ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 3, এটা 4 নম্বর সমীকরণ দিলাম আমরা। এখন 1 নম্বরতে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, এখানে কী করলাম আমরা, এক্সের মান শূন্য বসালাম, তখন ওয়ার মানটা বললাম আমরা 3। আবার ওয়ার মান যখন শূন্য বসালাম তখন আমরা এক্সের মান পাইলাম মাইনাস 3। তাহলে দুইটা স্থানাঙ্ক হইল, একটা শূন্য 3 আর একটা মাইনাস 3 শূন্য। প্রতিটা রেখার দুইটা গুণের স্থানাঙ্ক আমরা বের করব, তারপরে আমরা সব কাগজে স্থানাঙ্কগুলো স্থাপন করে রেখাগুলো আঁকব। এরপরে 2 নম্বরতে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3, এক্সের মান শূন্য বসালে ওয়ার মান মাইনাস 3 হয়, আবার ওয়ার মান শূন্য বসালে এক্সের মান হয় 3। তাহলে স্থানাঙ্ক পাই আমরা শূন্য মাইনাস 3 একটা, আর একটা স্থানাঙ্ক 3 শূন্য। এরপরে 3 নম্বরতে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 3, এখানে এক্সের মান শূন্য বসালে ওয়ার মান 3 হয়, এরপর ওয়াই মান শূন্য বসালে এক্সের মান হয় প্লাস 3। তাহলে এটা হইতেছে দুইটা স্থানাঙ্ক হইতেছে শূন্য 3 আর একটা 3 শূন্য। এরপরে 4 নম্বরতে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস 3, এখানে এক্সের মান শূন্য বসালে ওয়াই মান হয় আমাদের মাইনাস 3, এরপর ওয়াই মান শূন্য বসালে এক্সের মান হয় আমাদের মাইনাস 3। তাহলে দেখো স্থানাঙ্ক দুইটা শূন্য, মাইনাস 3 মাইনাস 3 শূন্য। এখন এক্স ওয়াই সমতলে সরলরেখা একটি আঁকা হলো, ফলে এ বি সি ডি চতুর্ভুজ পাওয়া গেল। এখন আমরা তাইলে সেই সবকাগজে আঁকব। দেখো সবকাগজটা নিয়ে নিলাম। প্রথম সমীকরণের দুইটা স্থানাঙ্ক আমরা প্রথমে নেই। একটা স্থানাঙ্ক ছিল শূন্য 3, এখানে শূন্য আর ওয়ার ঘরে 3, প্লাস 3 মানে উপরে, এইটা একটা স্থানাঙ্ক। এরপরে স্থানাঙ্ক ছিল এক্সের ঘরে মাইনাস 3 শূন্য, এক্সের ঘরে মাইনাস 3 এখানে আর শূন্য ওয়ার ঘরে কোথাও গেল না, এখানেই রইল। এই রেখাটা আমরা এঁকে দিই। একটা রেখা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণে আমাদের স্থানাঙ্ক ছিল শূন্য মাইনাস 3, এক্সের ঘরে শূন্য এখানেই থাকলো, ওয়াইয়ের ঘরে মাইনাস 3 নিচে গেল এখানে। আরেকটা স্থানাঙ্ক ছিল 3 শূন্য, অর্থাৎ এক্সের ঘরে 3 ডাইন পাশে আর ওয়াইয়ের ঘর কোথাও গেল না, এখানেই সমীকরণটা হইল। তাহলে এই সমীকরণটা আমরা যোগ করে দেই, যোগ করে দিলাম। এর পরের স্থানাঙ্কটা দেখো, 3 নম্বর সমীকরণের স্থানাঙ্ক শূন্য 3, এক্সের ঘরে শূন্য এখানেই থাকলো, ওয়ার ঘরে 3 মানে উপরে উঠলো, এটাই। এরপরে 3 শূন্য, এক্সের ঘরে 3 ওয়ার ঘরে শূন্য এটা। তাহলে এই দুইটা যোগ করে দিই আমরা। এরপরে দেখো চতুর্থ সমীকরণের স্থানাঙ্ক শূন্য মাইনাস 3, শূন্য এক্সের ঘরে
এখানে থাকলো আর মাইনাস থ্রির নিচে আসলো এই এই বিন্দুতে, বিন্দুটা হলো আর মাইনাস তিন শূন্য, এক্সের ঘরে মাইনাস তিন মানে মাইনাসের তিন ঘরে এখানে গেল আর শূন্য আর কোথাও গেল না। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই হয়ে গেল, তাহলে দেখলে আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেল। এখন আমরা এই চতুর্ভুজের নাম দিয়ে দিই, এটাকে দিই এ বিন্দু, এটাকে দিই পি বিন্দু, ঘড়ির কাঁটার উল্টো দিকে যাবে সেভাবে আমাদের দিতে হবে, এটাকে দিই আমরা সি বিন্দু আর এটাকে দিই আমরা ডি বিন্দু, ঘড়ির কাঁটার উল্টো দিকে দিতে হবে। এবার দেখো এ বিন্দু স্থানাঙ্ক কত পাইছি আমরা, এ বিন্দু স্থানাঙ্কটা পাব এক্সের ঘরে শূন্য আর ওয়ার ঘরে মাইনাস তিন, বি বিন্দু স্থানাঙ্কটা পাব এক্সের ঘরে তিন ওয়ার ঘরে শূন্য, সি বিন্দুর স্থানাঙ্ক পাব এক্সের ঘরে শূন্য ওয়ার ঘরে তিন, আর ডি বিন্দু স্থানাঙ্ক পাব এক্সের ঘরে মাইনাস তিন ওয়ার ঘরে শূন্য। এই চারটে বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা পাই তাহলে স্থানাঙ্ক দিয়ে আমরা ক্ষেত্রফলটা অবশ্যই বের করতে পারবো। তাহলে আমরা অঙ্কে যাই দেখি, দেখো এখানে এই বিন্দুটা হইতেছে শূন্য মাইনাস তিন যেটা দেখছিলাম একটু আগে, বি বিন্দুটা তিন শূন্য, সি বিন্দুটা শূন্য তিন, এবং ডি বিন্দুটা ছিল মাইনাস তিন শূন্য। আমাদের এখানে একটু কাটাছেঁড়া হয়েছে, প্রথমে ভুল হয়েছিল, মাইনাস তিন শূন্য ডি বিন্দুটা আবার আমরা একটু দেখি। দেখো এই ডি বিন্দুটা এক্সের ঘরে মাইনাস তিন আর ওয়ার ঘরে কোথাও যায় নাই শূন্য, ঠিক আছে। তাহলে এ বি সি ডি কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিবেচনা করে পাই, বিপরীত দিকে বিবেচনা করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল। দেখো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর আবার এক্স ওয়ান, এই যে এক্স ওয়ান এখানে দেখো শূন্য, শূন্য বসালাম এক্স ওয়ান, এক্স টু দেখো এখানে থ্রি, তাহলে এখানে থ্রি বসালাম, এক্স থ্রি শূন্য, শূন্য বসালাম, এগুলো দেখো এক্স ফোর কিন্তু মাইনাস থ্রি, মাইনাস থ্রি বসালাম, আবার এক্স ওয়ান দেখো এক্স ওয়ান শূন্য বসালাম, এবার ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস থ্রি বসালাম মাইনাস থ্রি, ওয়াই টু শূন্য বসালাম শূন্য, ওয়াই থ্রি থ্রি এখানে কিন্তু তাহলে আমরা বসালাম থ্রি, ওয়াই ফোর এখানে শূন্য আমরা শূন্য বসালাম, আবার ওয়াই ওয়ান মাইনাস থ্রি বসালাম। এবার আমরা এই এই গুণটা আগে করবো, শূন্য শূন্য গুণ করলে শূন্য প্লাস, তারপর গুণ করবো তিন তিন, গুণ করলে তিন থেকে নয় গুণ করলাম, এরপরে গুণ করবো শূন্য শূন্য, শূন্য 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 হলো, এরপরে মাইনাস তিন মাইনাস তিন গুণ করলে মাইনাস হয়েছে প্লাস তিন থেকে নয় প্লাস নয়, এরপরে উল্টা গুণ করবো, দেখো মাইনাস তিন আর তিন গুণ করলে মাইনাস নয়, আর সূত্রের মাইনাসের সাথে প্লাস নয় থাকলো। এরপরে দেখো এই শূন্য শূন্য গুণ করলে শূন্য মাইনাস শূন্য, এই তিন তিন গুণ করলে মাইনাস তিন মাইনাস প্লাস তিন মাইনাস তিন প্লাস মাইনাস মাইনাস তিন দেখা নয় মাইনাস নয়, কিন্তু সূত্রের মাইনাসের কারণে প্লাস নয় হলো। এরপরে দেখো এই শূন্য যদি গুণ করি তাহলে শূন্য থাকে, তাহলে আমাদের নয় কটা হলো একটা দুইটে তিনটে চারটে, জানলাম ছত্রিশ, দুইটে যদি আমরা ছত্রিশকে কাটি তাহলে হয় আমাদের আঠারো, তাহলে আঠারো বর্গ একক, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আমাদের কিন্তু চারটে পদ্ধতিতে উত্তরটা বের করতে বলছে, আমরা একটা পদ্ধতিতে করলাম, বাকি পদ্ধতিগুলো তোমরা কীভাবে করবে আমি একটু দেখাই দিই। দেখো এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এ বি ডি একটা ত্রিভুজ আছে,
এবিটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি বের করো আর বি সিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু দুইটা ক্ষেত্রফল যোগ করলে চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাইবা। আর একটা খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, চারটে সমকোণী ত্রিভুজ আছে, চারটে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করো হাফ ভূমিপূর্ণ উচ্চতা, তাইলে কিন্তু তোমার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এর মধ্যে কিন্তু কর্ণের দৈর্ঘ্যটা বের করে দিতে হবে, এই দুই বিন্দু থেকে পিডি দৈর্ঘ্যটা বের করে নিতে হবে, এসির দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তারপরে হাফ এসি হাফ বিডি করে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে তারপরে কিন্তু বের করতে পারবা, এইভাবেও তোমরা করতে পারবা। আমি করে দেখালাম না, তোমরা ট্রাই করবা, এই জন্য আমি করে দেখালাম না, জাস্ট নিয়মটা তোমাদেরকে বলে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা, অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।